ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ আগামী পাঁচ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি সেই ম্যাচে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারেন আফগান লেগ স্পিনার রশিদ খান এমনটা মনে করছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান তাই তো রশিদ খানকে নিয়ে নিজেদের সতর্কতার কথা জানিয়েছেন টাইগার এই অলরাউন্ডার তবে অধিনায়ক সাকিব আল হাসান এমনটা বললেও রশিদ খানকে নিয়ে কোন ধরনের চিন্তায় পড়তে নারাজ টাইগার ওপেনার সাদমান ইসলাম অনেক তিনি রশিদকে নিয়ে উদ্বিগ্ন নন এ প্রসঙ্গে সাদমান ইসলাম অনেক বলেন রশিদ খানকে নিয়ে কোনো ভাবনা নেই টি টোয়েন্টি ম্যাচে বলিং আর টেস্ট ম্যাচে বলিং দুটো দুই জিনিস আমাদের কাউকে নিয়ে ওই রকম কোনো চিন্তা নেই আমাদের দেশে অনেক ভালো মানের বলার আছে সাথে ব্যাটসম্যানও তাই আমার মনে হয় না রশিদ খান আমাদের জন্য বাড়তি চাপ হবে আফগানিস্তানের ভালো স্পিন আক্রমণ আছে রশিদ নবীদের বোলিং এ বৈচিত্র্য আছে আমি সেগুলো নিয়ে কাজ করছি আমি যেমন ব্যাটিং করি যেমন খেলি সেই জায়গাতে থেকে নিজের মতো খেলার চেষ্টা করব আগের ম্যাচগুলোতে যেভাবে খেলেছি সেভাবেই পরিকল্পনা থাকবে রশিদ খানকে নিয়ে চিন্তিত নয় বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম আর তাই তো ব্যাটিং নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে এ সমস্ত কথা বলেছেন তিনি